হ্যালো, হরিমসি থানার ওসি বলছি। দস্তিক অ্যাপার্টমেন্টের অখিলেশ ঘোষ দস্তিদার? হ্যাঁ, আমার হাজবেন্ড। সরি টু সে, আমরা ওনার স্টুডিওতে আসতে বাধ্য হই। কেন? দাঁড়াও, দরজা ভেঙে ঢুকে ওনার মৃতদেহ দেখতে পাই। আপনাকে তো একটু আসতে হবে। ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কার্ডিয়াক অ্যারেস্ট। কখন? ইন বিটুইন 3:45 থেকে 4:00। শুনেছি ইনি খুব নাম করা লোক, সেলিব্রিটি। খবরটা তাহলে অ্যানাউন্স করি? অফকোর্স। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত চিত্রকর অখিলেশ ঘোষ দস্তিদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 47 বছর। সম্প্রতি তিনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তার মৃত্যুতে শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া। এবার চোখ রাখব। কি গো, ব্রেকফাস্টটা করতে কি নিচে আসবে নাকি ব্রেকফাস্টটা ওরাই দেবে? হ্যাঁ, আসছি আসছি। আচ্ছা, আমি একটু নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে আসব। মানে আমার প্রেশারের একটু প্রবলেম আছে আর কি, টাইমলি ওষুধ খেতে হয়। স্যার যাবে বলছে। হুম 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 হ্যাঁ হ্যাঁ। সালা চোখ ঝামেলা। আবার কি হলো স্যার? এই অখিলেশের দাদা না ভাই, নিখিলেশ। হ্যাঁ, লন্ডনে থাকে, ফোন করেছিল।